এক্সট্রা টাইম। উদ্যোগ নিলে দেবব্রতই তাদের সমর্থকদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার নিজেই চলে এলেন মোহনবাগান ক্লাবে। ঘটনার তীব্র নিন্দা করলেন, দুঃখ প্রকাশ করলেন। মোহনবাগান কর্তারাও খুশি। বাগান অর্থ সচিব দেবাশিস দত্ত জানান, তারা ইস্ট বেঙ্গল কর্তাদের থেকে এমন পদক্ষেপই আশা করছিলেন। ভারতবর্ষের ফুটবলের যে স্তম্ভ সেটা আজকে প্রমাণিত হলো। ওনারা যেই যে সৌজন্যতা দেখালেন, ওনারা এসে এবং আমরা আলোচনা করেছি, এই ধরনের জিনিস কাঙ্ক্ষিত নয়। ফুটবলে আমরা কেউই চাই না একে অপরকে। আমরা 90 মিনিটের আমাদের যে লড়াই সেটা চূড়ান্ত পর্যায়ের লড়াই, 24 তারিখও সেটা লড়াইটা চূড়ান্ত পর্যায়েরই হবে। আর আশা করি এই জিনিস আমরা দুজন সমর্থকদের কাছে অনুরোধ যে এই জিনিস যাতে আর না হয়। এবং আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি, কোনো কেউ যদি অন্যায় করে থাকে তাকে রিটালিয়েট করাটা ঠিক নয়। তো আমরা খেলা ভালোবাসি, খেলা নিয়ে আলোচনা করব, খেলা নিয়ে সমালোচনা করব, সেটা নিয়ে এগোনো ভালো। কালকেও ঘটনা ঘটেছে, ওনারা সেটা এসছেন, তার জন্য আমরা ইসবলের কাছে কৃতজ্ঞ। দেবব্রত জানিয়ে দিলেন, ওই সমর্থকদের চিহ্নিত করে ক্লাবের ডেকে পাঠাবেন। খেলার ভিতরে যে লড়াই আছে সেই লড়াইটা লড়াই করো, কিন্তু বাইরে উগ্রতম কাজ করার সেটা সমর্থনযোগ্য না। সে মোহনবাগান ক্লাবের সমর্থকরাই হোক, বিজ্ঞলের সমর্থকরাই হোক, যদি চিহ্নিত হয় তার সাথে কথা বলবো, নিশ্চয়ই তাকে বোঝাবো এরকম করাটা ঠিক না। এটা যেন সবাই মাথায় রাখেন। ডার্বির আগে মাঠের বাইরে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রক্ষা করার আবেদন জানায় দুই পক্ষই। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।